नमस्कार, आप देख रहे हैं HBN न्यूज। पुरुलिया जिले में मठारी ग्राम पंचायत का जमकर घेराव किया गया है। वहीं CPI के प्रधान और उप प्रधान पर एक बड़ा आरोप भी लगाया है। क्या है पूरा मामला, देखिए। पुरुलिया जिले के झालदा प्रखंड के अंतर्गत आने वाले मठारी पंचायत को भाजपा के जिला संपादक शंकर महतो, बागमुंडी विधानसभा के कन्वेनर जगदीश कुमार और समाजसेवी सह भाजपा नेता राकेश महतो ने घेराव किया है। राकेश महतो ने कहा कि जितने भी मठारी पंचायत में योजनाओं का शिलान्यास किया गया है, सभी में बड़ा घोटाला हुआ है। उन्होंने कहा, ग्राम प्रधान ने जो भी काम करवाया है उसकी सूची और आवंटित राशि का हिसाब ग्राम प्रधान को देना होगा। ब्यूरो रिपोर्ट, HBN न्यूज। हमार अंचल भारतीय जनता पार्टी हमार क्रांतिकारी कार्यकर्ता एवं उपस्थित एलाकार समस्त बासिंदागण के भारतीय जनता पार्टी तरफ थेके गौरिक अभिनंदन। दल तरफ थेके जे प्रतिनिधि दल आमरा भितरे गेछिलाम উনাদেরকে আমরা তার স্মারকলিপি দিয়েছি এবং এখানকার বিভিন্ন কাজের পরিপ্রেক্ষিতে যে একগুচ্ছ অভিযোগ ছিল সেই অভিযোগ আমরা প্রধান সাহেবের কাছে তুলে ধরেছি এবং জিপির যারা অফিসার ছিলেন তাদের কাছে তুলে ধরেছি। উনারা আশ্বাস দিয়েছেন আগামী দিনে মাঠারি খামার অঞ্চলে আপনারা যে যে বিষয় নিয়ে অভিযোগ দিয়েছিলেন, আমি জানাতে চাই আপনারা আপনাদেরকে মূলত কি কি বিষয় নিয়ে অভিযোগ ছিল। আমাদের অভিযোগ ছিল আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় যে প্রধানমন্ত্রী আবাস যোজনা পশ্চিম বাংলায় দিচ্ছেন, মাঠারি খামার অঞ্চলে দিচ্ছেন। কোন ঘরের কথা বলছি মনে আছে তো? এই যে ঘরগুলো মাঠারি খামার অঞ্চলে হচ্ছে সেটা কোন CPM এর লিডার, কংগ্রেসের লিডার আর তৃণমূল কংগ্রেসের লিডার কেই নাই, এটা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়ের নেতৃত্বে। উনি 2014 সালে ঘোষণা করেছিলেন, আমি ভারতবর্ষের সমস্ত নাগরিকের কাছে, সমস্ত জনগণের কাছে আমি এক একটা ঘর পৌঁছে দিব। সেই ঘরের কথা বলছি এবং সেই ঘরের দুর্নীতির অভিযোগ নিয়ে আজকে আমরা প্রধান অফিসের ঢুকেছিলাম, উনারাকে এই অভিযোগ দিয়েছি। আপনারা খালি CPM এর লোকের ঘর করছেন কেন? বাকি পার্টির লোকগুলো কি দোষ করেছে? নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী তো বলেছেন আমি ভারতবর্ষের 130 কোটি জনতাকেই আমি ঘর দেব, এবং যে ঘরগুলো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়ের নেতৃত্বে আমাদের এই মাঠারি খামার অঞ্চলে আসছে সেই ঘরগুলোতে আপনারা তলাবাজি করছেন কেন? 5,000 দিলে তোর ঘরটা হবে, আর পরে সেকেন্ড বিলের যদি না দিস তো খটটা নাই হবে। তার অভিযোগ নিয়ে আমরা আজকে ডেপুটেশন আকারে এই CPM শাসিত গ্রাম পঞ্চায়েত অফিসে এসেছি। আমরা প্রশ্ন করেছি এখানকার নেতারাকে যে আপনারা রাস্তাঘাটে চুরি চামারি ভোট লাগাই নিছেন এবং ওই ঝুলটা উঠাছেন নাই আর পয়সা 2 লাখ টাকা উঠাই নিছেন, কিন্তু জবাব কেন দিতে পারছে নাই? জবাব এইটাই দিছে, আমরা তো CPM খালি মাঠারি খামারটাই আছি, রাজ্যটা তো আমাদের গেল, আর বিধায়ক আছে অন্য পার্টির, আর রাজ্য চলছে তৃণমূলের, তো আমরা দাদা সবাই আমরাকে চিপছে। তো যদি আপনারাকে চিপছে তো আপনাদের নেতার কাজ MLA পেড়ে দ্বারা শিক্ষামন্ত্রীর দ্বারা।